অসুস্থ আছো? আমিও খুব ভালো আছি, কিন্তু একটু একটু অসুস্থ আছি। সকাল সকাল অসুস্থের কথা বলা উচিত না, কিন্তু হ্যাঁ, ডাক্তার দেখাতে আছি। সেটা হচ্ছে আমার প্রেগন্যান্সির টাইমে একটা কিডনি টেস্ট হয়েছিল, যেটা পেট থেকে ওই ফ্লুইড নিয়েছিল। তো সেটার জায়গাতে না মানে মানে একটা গোল মতন হয়ে একটু লাল লাল টাইপের হয়ে গেছে আর ব্যথা হয়েছে। তো যখন বৃষ্টির ভ্যাকসিন দিতে গেছিলাম, তখনই আমার গায়নের সাথেও দেখা হয়েছিল, রাহুল স্যারের সাথে। তো উনি বলেছিলেন যে হতে পারে একটা নর্মাল ইনফেকশন, কোনো বয়স সেরকম নেই, তবে তুমি একবার দেখিয়ে নিও। তো সেদিন তো উনি বসেননি, ওনার মাকে নিয়ে এসেছিলেন টেস্ট করাতে। তো যাই হোক, আজকে সানডে, উনি বসেছেন, তো আমরা যাচ্ছি দেখাতে। আর এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে মুডটা অফ, আর এদিকে আমাকে বলছে আমি নাকি ল্যাদ খাচ্ছি, ল্যাদ খোর ল্যাদ খাচ্ছি। এদিকে ওর কথা নেই, মুখ দিয়ে কথা নেই, এদিকে বলে কি ডাক্তার দেখিয়ে এসে কি যাবি কোয়েস্টে, যাবি একটা মুভি দেখে নিবি। সকালবেলা কিছু খেলাম না, শুধু জল খেয়ে চলে এসেছে, আর ও নাকি ঘুম থেকে উঠে সিনেমা দেখতে হবে। বলো বলো কিছু বল। এখন মুড চেঞ্জ হয়ে গেছে, বাড়ি থেকে ঘুরে এসে, বাড়ি থেকে ঘুরে এসে ও এখন আমাকে কি করে গিফট দেবে, কিছু চাইলে ভাই এটা লাগবে, এটা দেবে, এটা করব, সেটা করব। তাহলে বাবা টাকা আসছে, বেশি বেশি টাকা আসছে। তো আমরা এসে এখানে ওয়েট করছি, ওকে খেলা দেখছে, ও ফোন পেয়ে গেছে, আর কিছু চায় না। আমি গালে হাত দিয়ে বসে আছি, মাঝে মাঝে গেম খেলছি আর ওয়েট করছি। এখন বসে বসে ঘুম পেয়ে যাচ্ছে। আমরা খানিকটা ঘরে বসে আছি, একটু ফাঁকার মতো বসে আছি। এদিকটা প্রচুরই ভিড়, কিন্তু আমরা এখানে বসে আছি, ফাঁকা একদমই না। কিন্তু একটু নিজেদের মতন করে কথা বলতে পারছি, বুঝতে পারছি আর কি। বেরিয়ে আমরা এসেছি একটু কোকো বেকারিতে। এখানে একটু ভেবেছিলাম ব্রেকফাস্ট করবো, কিন্তু ব্রেকফাস্ট করবো না, যে বাড়িতে করবো যাই না, আজকে যেহেতু সানডে। কিন্তু হ্যাঁ, অভিক নিয়ে নিয়েছে বাড়ির জন্য, পরে গিয়ে যাতে আমরা খেতে পারি যা যা নেওয়ার, কুকিজ কেক এগুলো এগুলো নিয়ে নিয়েছে। আর একটুখানি চকলেট টকলেট এগুলো ট্রাই করলাম, বেশ ভালো খেতে। সবই নেবে, তো আমরা বেরিয়ে পড়েছি। আর এই যে যেখানে যাই সেখান থেকে এইসব বেকারি দেখলেই হলো, সেখান থেকে নিতে শুরু করে দেয়। তো এবার আমরা যাব কোয়েস্টে। আর ডাক্তার কি বললো সেটাই তো বলা হলো না। ডাক্তার বললো যে একটু ইনফেকশন হয়েছে, হয়তো অ্যান্টিবায়োটিক দিয়েছে, ঠিক হয়ে যাবে। যদি না হয় তাহলে আবার আসতে, একবার দেখিয়ে নিতে। তো আশা করি ঠিক হয়ে যাবে। সকাল আমরা কোয়েস্টে চলে এসেছি, সকাল সকাল। এরপরে আবার যাবো আবার মানি স্কোয়ারে, বাবার ইয়েটা চেঞ্জ করতেই। বাবা ভাই পরশুদিন মানি স্কোয়ার গেছিলেন, তো বাবার চাকরিটা চেঞ্জ হয়ে যেতে পারতো, ভুলেই গেছি। তাহলে তোমার সাথে বেরোনো হতো না? ঠিক আছে, এক মিনিট। যাচ্ছি স্পা করাতে, তাই না? বাসা নিয়ে যাচ্ছে স্পা করা। আর অভিকের আলমারি থেকে ওই টাকাটা নিয়ে এসেছি সব, ও জানেও না নাকি মানেটা কি। বাবা ভয় পেয়ে গেছে যে ওর থেকে টাকা নিয়ে নিয়েছে। ও আমি ব্যাগ রেখে যাচ্ছি, মানে নিজের কাটবে শুনে আমি ব্যাগটা রেখে দিয়েছি। হিরানসে ব্রেকফাস্ট আসবে, হিরানসে ব্রেকফাস্ট করবে। সারাক্ষণ শুধু নিজের প্রমোশন করা যায়, আর সব ক্যাফেতে শুধু আমাকে ঘোরাবে, ঘুরিয়ে ক্যাফের খাবার খাওয়াবে আর ছবি তোলাবে। মানে আগে আগে ছিল হচ্ছে রেস্টুরেন্টের, হ্যাঁ, চাইনিজ ফাইনিজ এসব খাওয়াতো, আর এখন শুধু বেকারি যেখানে আছে সেখানে খাওয়াই। এটা কত, এটা কোনটা, এটা কত ছিল?
ঘড়ি আবার রাত্রিবেলা 10টার সময় বন্ধ করে দেবি না স্যার, সকাল থেকে খোলা হয়েছে, এখন বন্ধ করতে হবে। যেটা বলছিলাম ওকে গিফট করবো বলে তো আমি এসেছিলাম, কিন্তু বলে না যে কপালে নেই ঘি ঠক ঠকালে হবে কি, ওই হচ্ছে অভিকের অবস্থা। সবই কপাল, ওই প্ল্যান করেছিল আমার পকেট খসাবে কিন্তু হয়নি। আবার বিকালবেলা যদি আমাকে নিয়ে বেরোই যদি ওর কপালে থাকে তাহলে বাবার নতুন আইফোন কিনেছে বেচারা, তার বাবার আমার আইফোনের সঙ্গে তো চার্জার দেয়নি, এখন যাচ্ছি মানি স্কোয়ারে। সত্যি মানে উপায় নেই, পরে বেরোলে পরে আর আমরা ঘুরতে পারবো না, কিছুই নিতে পারবো না। সকালবেলা বৃষ্টিকে রেখেও আমরা চলে এসেছি, আর অভিকে সকালবেলা ফ্রি আছে বলে, সানডে বলে ফ্রি আছে বলে, না হলে ওবেলা হতো না, তাই এবেলার মধ্যেই কাজ সব করতে হবে। আর এখান থেকে বেরিয়েও আর একটু কাজেও যাওয়ার আছে। তাই ভেতরে অভিক সার্ভিস সেন্টারে যাওয়া হয়েছিল, তারপর বললো যে আরো আধ ঘন্টা বাদে আসতে, কারণ এখনো খোলেনি। যেহেতু সকালবেলা সকাল আর নেই, এখন 11:30 বেজে গেছে, 11:30-12 বাজে, তাতেও বলছে আধ ঘন্টা বাদে আসতে, তাই এবেলা আর আসবো না কারণ অন্য কাজ টাজ আরও আছে। তো বিকালবেলা এসে বাবা চার্জারটা চেঞ্জ করবো, এখন বরং বাড়ি যাই আর গিয়ে ব্রেকফাস্ট করি। সকাল থেকে না খেয়ে আছি, ঘুরে ঘুরে বেড়াচ্ছি, খিদেও পেয়ে গেছে। হয়ে গেছে, যাই হোক আমরা ভিডিওটা এখানেই শেষ করব। আর আমরা এখন যাব হচ্ছে আমাদের নতুন বাড়িতে, কতটা কাজ হয়েছে না হয়েছে সেটাও দেখতে হবে। নেক্সট ব্লগে তোমাদের দেখাবো যে নতুন বাড়ির কাজ কতদূর হলো না হলো। কপাল খারাপ, খাওয়ারও পাইনি, মনে হচ্ছে বাড়িতে গিয়েই করতে হবে, না বাড়িতে করবো না, আমরা বাইরে করেই যাবো। তুমি আগে মিটিং করে নাও, কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা বাইরেই করবো। তো যাই হোক, কাজকে মতন এইটুকুনি, টেক কেয়ার, বাই 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 বাই।